মহানায়ক উত্তম কুমারের নায়িকারা এই সিরিজের আজকে প্রথম পর্ব। প্রথম পর্বে থাকছেন এমন একজন অভিনেত্রী যিনি বিলং করেন বাংলাদেশ থেকে। তিনি একমাত্র বাংলাদেশি নায়িকা যিনি কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সাথে। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মামনি, সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আমরা কথা বলবো মহানায়কের সাথে কাজ করা একমাত্র বাংলাদেশি নায়িকা অলিভিয়াকে নিয়ে। এখনকার প্রজন্মের অনেকেই হয়তো ভাবছেন অলিভিয়া আবার কে, এর নাম তো শুনিনি কখনো। হ্যাঁ, একসময়ের খ্যাতনামা অভিনেত্রী অলিভিয়া, তিনি নায়িকা চরিত্রেই বেশিরভাগ কাজ করেছেন। কে জানে, হয়তো মা দিদার চরিত্রে অভিনয় করতে চাননি তিনি, তাই হয়তো নায়িকা হিসেবে জনপ্রিয় থাকাকালীনই তিনি ক্যারিয়ারের ইতি টানেন। চলচ্চিত্রে দুনিয়া থেকে বিদায় নেবার হতে পারে, এটাও অন্যতম একটি কারণ। তো চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রী অলিভিয়ার সম্পর্কে। তিনি কে ছিলেন, কিভাবে চলচ্চিত্রে তার আগমন, কেনই বা এত বিখ্যাত থেকেও এই জগৎ থেকে বেরিয়ে গেলেন। তাকে বলা হতো চলচ্চিত্রের বনলতা সেন। সত্যি নাটোরের বনলতা সেনের মতোই ছিল তার চোখ জোড়া। 70-এর দশকে আলোচিত সমালোচিত এক অভিনেত্রী ছিলেন অলিভিয়া গোমস। 1972 সালে চিত্র নির্মাতা এস এম শফির ছন্দ হারিয়ে গেল ছবির হাত ধরে নায়িকা অলিভিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও এর আগেই তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রে অভিনয় করার জন্য। তখন তিনি একটি স্বনামধন্য হোটেলে কাজ করতেন। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের নায়িকা হিসেবে তাকেই পরিচয় করে দেওয়া হলেও কোনো এক অজানা কারণে পরবর্তী সময় তাকে বাদ দিয়ে ববিতাকে নেওয়া হয়। কিন্তু সাংবাদিকদের কৌতূহলী দৃষ্টি ঠিকই আটকে যায় অলিভিয়ার দিকে। একে তো জহির রায়হানের মতো পরিচালক তার উপর আন্তর্জাতিক বাজারের উদ্দেশ্যে নির্মিত ছবি, যা কিনা বহু ভাষায় অনুদিত হবে। অলিভিয়ার জন্ম 1953 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। দেশ বিভাগের পর তার পরিবার পূর্ব পাকিস্তানে চলে আসে। করাচি থেকে ঢাকায় এসে তারা বসবাস শুরু করেন মগবাজারের ইস্পাহানি গলিতে। 3 ভাই ও 4 বোনের মধ্যে বড় বোন থাকতেন কলকাতায়, যিনি 2011 সালে মৃত্যুবরণ করেন। মেজ বোন অডিট ছিলেন কেবিন ক্রু, ছোট বোন অলকা থাকেন কানাডায়, আর বাবা কাজ করতেন দৈনিক অবজারভার পত্রিকার রিডিং সেকশনে। ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করা অলিভিয়া গোমস মাত্র 13-14 বছর বয়স থেকেই মডেলিং করা শুরু করেন। জীবিকার খাতিরে তিনি হোটেল পূর্বাণীতে রিসেপশনিস্ট হিসেবেও কাজ করেছেন কিছুদিন। সে সময় বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছিল তার। আর এ হোটেলে চাকরিরত অবস্থায় তার সাথে দেখা হয় চলচ্চিত্র নির্মাতা এস এম শফির, যাকে তিনি 1972 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। 1995 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে এস এম শফি মারা গেলে অলিভিয়া শোকাহত হয়ে চলচ্চিত্রের জগৎ ত্যাগ করেন। এরপর আর তাকে পর্দার সামনে আসতে দেখা যায়নি। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফিল্মে যোগ দিয়েছিলাম নেহাত শখের বশে, প্রায় 53টির মতো ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছি, ভালোবেসে বিয়ে করেছিলাম এস এম শফিকে, যদিও আমাদের সন্তানাদি ছিল না তবুও সুখে হতে পেরেছিলাম, স্বামীর মৃত্যুতে আমি ভেঙে পড়ি, এরপর শোকে একদিন ফিল্ম জগৎ ছেড়ে দিলাম। 70-এর দশকে চলচ্চিত্রে আসা জনপ্রিয় নায়িকাদের মধ্যে অলিভিয়া ছিলেন অন্যতম। বাংলাদেশি চলচ্চিত্রের রক্ষণশীল বৈশিষ্ট্যের বাইরে অভিনয় করে অনেক সাহসিকতার পরিচয় পেয়েছেন তিনি, হয়েছেন অনেক সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুও। চরিত্রের প্রয়োজনে যে কোনো পোশাকের সাজতে তিনি কখনো অস্বস্তিবোধ করেননি। বাহাদুর ছবিতে বেশ খোলামেলা থাকার কারণে তাকে অনেক কটু কথাও শুনতে হয়েছে। ক্যারিয়ারে মোট 53টি সিনেমায় অভিনয় করেন তিনি, তার মধ্যে ছন্দ হারিয়ে গেল, পাগলা রাজা, একালের নায়ক, কুয়াশা, শপথ নিলাম, টাকার খেলা প্রভৃতি উল্লেখযোগ্য। নায়ক ওয়াসিমের সাথে তার জুটি আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। সে সময় তিনি লাক্সের মডেল হওয়ার সম্মানও পেয়েছিলেন। অভিনয়ে তার যথেষ্ট পারদর্শিতা থাকা সত্ত্বেও আকর্ষণীয় নারী হিসেবেই যেন তার খ্যাতি বেশি ছিল। তবে অভিনয়ে তার দক্ষতা কতটুকু
তা বোঝা যায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে যাদুরবাসী সিনেমায়। অলিভিয়া গোমস ছিলেন প্রথম ও শেষ বাংলাদেশি নায়িকা যিনি মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করেছেন। নিহার রঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত বন্যশিখা চলচ্চিত্রে তারা দুজন একসাথে কাজ করেছিলেন। সঙ্গে আরও ছিলেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিক। অলিভিয়ায় ছিলেন ববিতার পর একমাত্র নায়িকা যিনি সে সময় কলকাতায় অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন। কিন্তু রোজিনা ও অঞ্জু ঘোষের চলচ্চিত্রের আগমন অলিভিয়ার সাম্রাজ্যে যেন পতন নিয়ে আসে। খুব দ্রুতই রাজমহল দিয়ে রোজিনা এবং সওদাগর দিয়ে অঞ্জু ঘোষ চলচ্চিত্রের বাজার দখল করে নেন। সেখানে অলিভিয়া ক্রমেই তার শক্ত অবস্থান হারাতে শুরু করেন। এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী চাইলেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তী হয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি ক্যারিয়ারের প্রতি কিছুটা খামখেয়ালি গোছের হওয়ায় 70-এর দশকের উজ্জ্বল নক্ষত্র হওয়া সত্ত্বেও অনেকেই হয়তো তাকে চেনেন না। প্রথম স্বামী এস এম শফির মৃত্যুর পর তিনি শোকাহত হয়ে এই জগৎ থেকে বেরিয়ে আসেন। 1995 সালের দুশমানী ছবিতেই তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে এখনও পর্যন্ত তিনি লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছেন, কাছের মানুষদের সঙ্গে আনাগোনা চলে শুধু। পরে তিনি বিয়ে করেন ফতুল্লার মুনলাইট টেক্সটাইল মিলের কর্ণধার হাসানকে। বর্তমানে বনানীর DHS-এ বাস করছেন অলিভিয়া, পরিবার নিয়ে সুখে জীবনযাপন করছেন সেখানে। তার ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম অভিনেত্রী ববিতা বলেন, আমার সঙ্গে প্রায়ই দেখা হয় তার, এখনও আগের মতোই হাসি খুশি আছে, স্বামী সংসার নিয়ে সুখেই কাটছে তার জীবন। অভিনেত্রী হিসেবে যেমন অসাধারণ, বাস্তবেও তেমনি অসাধারণ ভালো মনের মেয়ে অলিভিয়া। মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করা এই একমাত্র বাংলাদেশি অভিনেত্রীকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আজকের পর্বটি এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। শেষ করবার আগে একটি কথা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।